নেতৃত্বর বিরুদ্ধে বিজেপি নেতা ময়ূর বৰগোহাঁইৰ গোচর। ভূপেন কুমার বরা, দেবব্রত শইকীয়া আর অখিল গগৈর বিরুদ্ধে ময়ূরর মানহানি গোচর। গোচর রুজু কৰিছো বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ার উপর, শিবসাগর সমষ্টি বিধায়ক অখিল গগৈর উপর, আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ উপর, যেতিয়া মিছা অভিযোগ আনিছে তার উপর আমি ইনফরমেশন দিছি। উজনির পর বিয়া খেতা অভিযানের মাজতে একটা ভাইরাল হওয়া ভিডিওক লৈ চর্চা চলিছে রাজ্যত। 25 আগস্টর পর সোশ্যাল মিডিয়াত বিয়পি পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করেছে শিবসাগরের আরক্ষী অধীক্ষকে। কিন্তু 27 আগস্টত বরপেটার মন্দিয়াত সংবাদ মেল পাতি ভাইরাল হওয়া ভিডিওটি সচা বলে দাবি করলে একাংশ শ্রমিকে। নিজকে ভুক্তভোগী বলে দাবি করা শ্রমিক কেজনে নির্যাতনের অভিযোগ আনিলে বিজেপি নেতা ময়ূর বৰগোহাঁইৰ বিরুদ্ধে। ময়ূর বৰগোহাঁইৰ পাবলগা 15 লাখ টাকা নিদিয়ার চক্রান্তত এনেদরে নির্যাতন চলাই নাজিরার 15 জন শ্রমিকক খেদি দিয়ার অভিযোগ আনিছিল শ্রমিক কেজনে। ময়ূর বৰগোহাঁই মানে ঘর তাতে তার আমি পয়সা পাও, তার মানে 15 লাখ টাকা মান পাও। ১৫ লাখ টাকা দিব আছে নিদি পেলায় এই এনেকুৱা ধৰণৰ উত্তেজনামূলক ঘটনা সময়ত মারপিট করে পঠাই দিছে। এই FIR-ৰ বিষয়ে আমি যেতিয়া আনকি বিধানসভা অধিবেশনতো চর্চিত হয়েছিল ভাইরাল ভিডিওর সেই বিষয়ে। শ্রমিকর মন্তব্য সারথি করে ময়ূর বৰগোহাঁইক তুলা ধুনা দিছিল অখিল গগৈকে ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই। বিধায়ক শেরমান আলীও মুখর হয়েছিল ময়ূর বৰগোহাঁইৰ বিরুদ্ধে। ময়ূর বৰগোহাঁইৰ অতি সোনকালে গ্রেপ্তারের দাবিত শ্রমিকসকলের 15 লাখ টাকা আদায় করে দিয়ার দাবিত দেশত রাজ্যখনত হত্যা হিংসা ধর্ষণ বন্ধ করার দাবিত হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষা করার দাবিত আজি মই 2 ঘন্টার কারণে ধর্মঘট করেছো। বিরোধীয় বিষয়টক লৈ বিধানসভাত উত্তাল করার পাছতে সুবিচারের আশারে শিবসাগর ন্যায়িক দণ্ডাধীশের আদালতের কাষ চাপিল বিজেপি নেতাগী। এই কাণ্ডক রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে দেবব্রত শইকীয়া, অখিল গগৈ আর ভূপেন কুমার বরার বিরুদ্ধে গোচর তরি সংবাদ মেলো সম্বোধন করলে ময়ূর বৰগোহাঁইয়ে এখন সম্পূর্ণ পরিকল্পিতভাবে মুখ টার্গেট করে এজাহার এখন লিখা হয়েছে। যেতিয়া খিলঞ্জীয়া অস্তিত্ব রক্ষার কথা আহিব তেতিয়া সকলোৱে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম আগবাই নিব, আর এই খিলঞ্জীয়া অস্তিত্ব রক্ষা সংগ্রাম যেতিয়া আগবাহি যায় তেতিয়া দেখব কংগ্রেস দলের গা তো পুড়ি যায়, আর সদায় খিলঞ্জীয়া বিপক্ষে থিয় হয়, আর খিলঞ্জীয়া বিপক্ষে থিয় হয়ে মিয়া সকলক সুরক্ষা দিবর কারণে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে। ময়ূর বৰগোহাঁইৰ গোচর আর সংবাদ মেলে নতুন পাক দিলে ভাইরাল ভিডিও কাণ্ডক। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, রিপোর্ট News18 অসম নর্থইস্ট। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।